riba, shud, mod, zina, free mixing, এগুলোকে আপনার patronize করা হবে। শুধু আমাদের রাষ্ট্রের কথা বলা হচ্ছে না, পুরো বিশ্বের যত রাষ্ট্র সবগুলোর কথা বলা হচ্ছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামের নানা বিষয়ে বক্তব্যের পাশাপাশি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমেও বক্তব্য শেয়ার করতেন রংপুরের বাসিন্দা আবু তোহা আদনান। গাড়ি চালক ও দুই সফর সঙ্গী সহ এখনও নিখোঁজ রয়েছেন তিনি। গত 10 জুন বগুড়া থেকে ঢাকা সাভারে যাওয়ার পথে গাড়ি চালক ও দুই সঙ্গী সহ নিখোঁজ হন আদনান। স্বামীর সন্ধান না পেয়ে এরই মধ্যে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী কুলসুম বেগম। জানান, নিখোঁজ হওয়ার আগ মুহূর্তেও আদনানের সঙ্গে কথা হয় তার। সে সময় আদনান জানিয়েছিলেন দুটি মোটর সাইকেল তাকে অনুসরণ করছে। সাড়ে তিনটা কি 3:45 দিকে আমাকে কল করে বলতেছে, আমার মনে হচ্ছে আমাদের কারটা ফলো করতেছে। আমি বললাম, তুমি বুঝলে কিভাবে? বলে যে এটা বোঝা যায়, দুইটা বাইক আমাদেরকে ফলো করতেছে। তো এখন যে ফলো করতেছে এটুকুই কথা, তুমি একটু দোয়া করো আমি যেন নিরাপদে বাসে পৌঁছতে পারি। স্থানীয়রা জানান, ইসলামী বক্তা হিসেবে পরিচিত আদনান কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। আগে তিনি এখানে মানুষ হয়েছে, কোনো অসুবিধাও দেখিনি, তার কোনো খারাপ ই দেখিনি, বা ভালো ছিল, মোটামুটি অনেক ভালো। এইটা তো আমরাও চিন্তা করতেছি যে ভালো ছেলে কি এরকম হলো কেন। এদিকে নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তার আত্মীয় স্বজন যে জিডি করেছে, আমরা সেই জিডির সূত্র ধরে আমরা এই বিষয়টিকে অনুসন্ধান করছি। আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি যে দেখি কোথায় গেছে, কি হলো, কি ঘটনা ঘটেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।